মাধ্যমে আমরা দুটো টপিক সম্পর্কে জানবো। তোমরা যারা এবছর কলেজে পড়ছো, তো তোমাদের জাস্ট কিছু কয়েকদিনের ভিতরেই তোমরা স্কলারশিপ পাবে। তোমরা যে যত নাম্বার পেয়েছো হয়তো তোমরা স্কলারশিপ পাবে। তো এই স্কলারশিপ সম্পর্কে নানান ধরনের অনেকজনের ডাউট থাকে, সেই ডাউটগুলোই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। কিরকম অনেক ধরনের নানান ধরনের কি থাকে, স্কলারশিপ থাকে। প্রথম নম্বর হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, দ্বিতীয় নম্বর স্কলারশিপ। আর এই দুটো স্কলারশিপের মধ্যে কনফিউজ থেকে যায়। তো কনফিউজটি হচ্ছে কি, কেউ কেউ বলে আমরা দুটোটাই পাবো, কেউ কেউ বলে আমরা একটা পাবো একটা না পাবো, কত নাম্বারে পাবো, সেই সম্পর্কে ভুল ইনফরমেশনটা তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই ভুল ধারণাটা আমি ভেঙে দেব। তো জাস্ট তোমরা নবান্ন স্কলারশিপ কারা কারা পাবে, তো নবান্ন স্কলারশিপ যেটা তোমাদের অনেক খাটতে হয়, অর্থাৎ সেই নবান্নটা দিতে হয় অর্থাৎ জমা করতে হয় কলকাতায় গিয়ে, সেখানে গিয়ে তোমার 10,000 টাকা ঢুকবে নবান্নতে। এবং এই নবান্ন স্কলারশিপ কারা পায়, যাদের 60%-এর নিচে রেজাল্ট থাকে এবং 50%-এর উপরে রেজাল্ট থাকে, তারাই এই স্কলারশিপটা আবেদন করতে পারে। কথা ক্লিয়ার? নেক্সট তোমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা তোমরা পাবে 60 নম্বরের উপরে থাকা চাই, অর্থাৎ 60%-এর উপরে রেজাল্ট এবং 100%-এর নিচে, 100% নয়, 100% তো সমান সবারই হয়ে যায়, কিন্তু 60%-এর উপরে থাকা চাই হলেই তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি তুমি জমা করতে পারবে। সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিতে টাকা পাওয়া যায় 12,000 এবং সায়েন্সের ক্ষেত্রে সেটাতে পাওয়া যায় 18,000 প্রত্যেকের ক্ষেত্রে। এবং এই দুটি তোমাদের যে স্কলারশিপের মধ্যে আর একটা ডাউট কি থাকে জানো, যারা ভাবে আমরা 60%-এর উপরে রেজাল্ট পেয়ে গেছি তারা ভাবে কি আমরা নবান্ন স্কলারশিপটা পাবো। তো তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তোমরা জাস্ট একটাই স্কলারশিপ পাবে, পশ্চিমবঙ্গের তুমি সরকারি স্কলারশিপ একটাই পাবে, সে তুমি কত নাম্বার পেয়েছো বা কম পেয়েছো। যদি তুমি স্বামী বিবেকানন্দ পাবে তাহলে তুমি নবান্ন পাবে না, আর নবান্ন পালে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, সেটা নাম্বারের ক্ষেত্রে এবং নাম্বার কম থাকলেও এটা কনফার্ম। নেক্সট তোমার এইগুলোর মধ্যে কয়েকটি ক্রাইটেরিয়া তোমাদের পূরণ করতে হয়, যেগুলো তোমাদের ওগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের অধিবেশনে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে হলে তুমি পাবে না আদার্স কোনো স্টেটে। নেক্সট তোমাদের ফ্যামিলি ইনকাম মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমাদের এই দুটির মধ্যে তোমাদের কম্পালসারি একটাই হলো, তোমাদের নবান্ন স্কলারশিপ যারা পায় তারা নবান্নতে 10,000 টাকা পায় এবং স্বামী বিবেকানন্দ তোমাদের 12,000 টাকা পায়। এই দুটাই হলো তফাত। এবং স্বামী বিবেকানন্দ আনন্দ স্কলারশিপ অনলাইনে করতে হয় আবেদন, এবং নবান্ন স্কলারশিপটা অনলাইনে করতে হয় কিন্তু জমা দিয়ে আসতে হয় কলকাতাতে, কিন্তু এটা জমা দিতে হবে না কলকাতাতে। নেক্সট তোমাদের আরও এই দুটি স্কলারশিপ সম্পর্কে কোনো যদি প্রশ্ন হয়ে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে অবশ্যই কমেন্ট করে জানান, আমি তোমাদের অবশ্যই সহকারে রিপ্লাই দেব। তো থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখলেন, অসংখ্য ধন্যবাদ, এবং প্রশ্ন থাকলে জানাতে পারো। গুড বাই।